দেখছেন বাংলা এম জি সত্যের সন্ধানেই এগিয়ে থাকি নমস্কার আপনারা দেখছেন বাংলা এম জি নিউস আপনাদের সঙ্গে আমি সুষমা আজকে বিশেষ বিশেষ খবর গোঘাটের মথুরা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুনে পুড়ে বসীভূত তৃণমূলের ওই দলীয় কার্যালয় এমনকি ভিতরে থাকা জিনিসপত্র আগুনে পুড়ে গেছে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে তৃণমূলের অভিযোগ বিজেপির অঙ্কিত দুষ্কৃতীরাই ভোর চারটে নাগাদ আগুন লাগিয়েছে পাল্টা বিজেপিও রাত্রিবেলা তৃণমূলের কর্মী সমর্থকেরা ওই দলীয় কার্যালয়ে পিকনিক করছিল সেই সময়ই হয়তো আগুন লেগে গেছে ওই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ তদন্ত চালাচ্ছে এই ঘটনায় কারা অভিযুক্ত থাকতে পারে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগের ধ্বন্দে পড়েছে পুলিশ সাধারণ মানুষ বুঝতে পারছে না এ কোন খেলা চলছে দিন দিন এই ধরনের ঘটনা বেড়েই চলছে সাধারণ মানুষের দাবি বন্ধ হোক এই নোংরা রাজনীতি এতে ক্ষতি হচ্ছে আগামী প্রজন্মের এছাড়াও সামাজিক সুস্থ মানুষের মানসিকতা নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে গণতন্ত্রের ভাবমূর্তি মিরাজুল মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ শুনুন তো আপনাদের পার্টি অফিস আগুন লাগিদের ঘটনা ঘটেছে এখন কি করতে চলেছে না দেখুন পার্টিফিস আগুন লাগানো এটা একসময় সিপিএমের কালচার ছিল সেই মানুষগুলোই তো সিপিএমের যা তারা আজকে বিজেপিতে প্রবেশ করে গত পাঁচ ছ মাস ধরে এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটিয়ে চলেছে এর আগেই পার্টিফিস বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তী সময় আমাদের অঞ্চল সভাপতি মানস চ্যাটার্জি অভয় নিত্যানন্দ মুখার্জি তারা মিটিং করতে তাদেরকে পার্টি ভিতরে মারধর করা হয়েছে তো এটা সিপিএমের যে কালচার সেই কালচারটা এই মুহূর্তে বিজেপির মধ্যে ঢুকেছে কারণ সিপিএমের মাত্রা সব বিজেপিতে তো এই তিনটি বিধানসভার উপনির্বাচনে যে জয়লাভ সেই জয়লাভ হওয়ার পরে যে বিপুল ভোটে জয়লাভ এটা তো মানুষ যে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছে এটা যে মানুষের উপলব্ধি যে না আমরা ভুল করে দিয়ে ফেলেছি আমরা উন্নয়নের পক্ষে সেটাই নির্বাচন প্রমাণ করে দিয়েছি নাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার আর ছাপ্পান্ন হাজারের ভোটে যেটা বিজেপির সিট সেটা এইভাবে তৃণমূল কংগ্রেস জিততে পারতো না এবং লোকসভা নির্বাচনের থেকেও বেশি সেন্ট্রাল পোর্সে ভোট হয়েছে তো আমার গতকাল এখানে আমাদের বিজয় উৎসব হয়েছে হওয়ার পরে রাত পৌনে এগারোটায় আমাদের কর্মীরা পার্টি অফিস থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে এটা লোকাল লোকের বক্তব্য যে পৌনে এগারোটার পরে আর দোকান পার্টি খোলা ছিল না আজ ভোরবেলা ঠিক সাড়ে চারটা কি পৌনে পাঁচটা আমরা যতজনকে বাসে বাসে জিজ্ঞেস করেছি যে আমরা সাড়ে চারটের সময়ও দেখেছি পার্টি ঠিক ছিল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে এই এই এলাকার যারা এই মুহূর্তে বিজেপির যারা দুষ্কৃতি সিপিএমের হারমার যারা বিজেপিতে আশ্রয় নিয়েছে তারা পার্টি অফিসে আক্রমণ আগুন লাগিয়ে দেয় একটাই কারণ যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করার যেটা তারা চাইছিল যে মথুরাবাসীকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া তারা যাতে তৃণমূল কংগ্রেসের সাথে বেরিয়ে না পড়ে এই উদ্দেশ্যে তারা পার্টি অফিসটা এইভাবে জ্বালিয়ে দেয় এবং আমরা একটা কথাই বলতে চাই যে এইভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে মনোবল সেই মনোবলকে ভাঙা যাবে না কেন তৃণমূল কংগ্রেস গুঘাটে ক্ষমতায় এসছে আঠেরো জন কর্মীকে জলা ইয়ে আত্মবলিদানের মাধ্যমে যাদেরকে সিপিএম খুন করেছে তো সেই জায়গাতে একটা পার্টি অফিস জ্বালিয়ে দিয়ে বা একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে হুমকি দিয়ে বা জরিমানা করে তাদেরকে দমানো যাবে না পার্টি অফিস পুড়িয়েছে আমরা দলের কর্মীদের বলেছি যে আমাদের হাজার হাজার কর্মী মারা গেছে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মানুষকে আমরা কথা দিয়েছি শান্তির পরিবেশ উন্নয়নের পরিবেশ আমরা ক্ষমতা আসলে ফিরিয়ে দেব তো সেই কথা আমাদের রাখতে হবে তো আমরা হাজার হাজার কর্মী মারা যাওয়ার পরে আমরা কোনো সিপিএমের কর্মীকে আমরা খুন করিনি গোঘাটে আঠেরো জন মারা গেছে আমাদের দলের কর্মী আমরা কোনো সিপিএমের কর্মীকে খুন করিনি কিন্তু নির্বাচনের রেজাল্টের এক মাসের মধ্যে আমাদের একজন কর্মী বাগ তাকে নকুনটায় খুন করা হয়েছে আবার সেটাকে চাপা দিয়ে বিজেপি এতটা নৃশংস তাদের দলীয় একজন কর্মীকে জলে ডুবিয়ে তারা মেরে দিয়েছে এবং অভিযোগ কে করছে সেই যে মারা গেছে তার ওয়াইফ অভিযোগ করছে যে বিজেপি কর্মী কি নাম তো না 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 যে তার নামে তার বউই অভিযোগ করছে তো এটা বিজেপির কালচার ওরা সব কারেকট আজকে দাদা মানুষ গ্রামের মানুষের উদ্দেশ্যে একটা কথাই আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই বাড়িতে বাড়িতে বেরিয়েছি আমরা মানুষের কাছে জানতে চাইছি যে আমাদের ভুল এমনকি বড় ভুল হয়ে গেল যে মথুরা গ্রামের মানুষ আমাদের থেকে মুখ ফিরে নিল আমাদের দলের কর্মীরা যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমরা বাড়িতে বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে ক্ষমা চাইছি তাদের ভুলের জন্য এবং মানুষের কাছে জানতে চাইছি আমাদের দলের ভুলটা কোথায় সেটা তাহলে আমরা ভবিষ্যতে সংশোধন করে নিতে পারবো এই বুথের কোনো কর্মী যদি বা সদস্য তার চলার প্রতি যদি ভুল থাকে দরকার হলে আমরা সদস্যকে চেঞ্জ করে দেবো আমরা কর্মীকে চেঞ্জ করি তার জায়গায় নতুন কোনো মুখকে আমরা বসাবো যারা এই গ্রামের মানুষকে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে এসে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে মামারী মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যে আদর্শ নীতি আদর্শ সেটাকে আরও মজবুত করতে পারবে তাই আমরা মানুষের 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 বাড়িতে বাড়িতে যাচ্ছি যে আমাদের ভুল থাকলে পরে সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি আর আমাদের দলের কর্মী যা কোন ভুল করেছে সেটা আমরা জানার জন্য তাহলে আমরা আগামী দিনে সেগুলো সংশোধন করতে পারবো আমরা এবং এই এলাকার মানুষের আরো পঞ্চায়েত স্তরে যদি কোন সমস্যা অভিযোগ 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 একটা দলের পক্ষ থেকে করা হবে এখানে যারা বিজেপির এই মুহূর্তে যারা মাথা যারাই ঘটনা ঘটিছে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হবে এবার পুলিশ সত্য মিথ্যা কোনটা সেটা পুলিশ যাচাই করবে যদি মিথ্যে আমাদের অভিযোগের সত্যতা না থাকে পুলিশ তাদের সা খালাস করবে করতে খালাস করবে আর যদি আমাদের অভিযোগের যথার্থতা থাকে আমরা পুলিশকে বলব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কুমুরসা অঞ্চলের মথুরা গ্রামে গতকাল রাতে তৃণমূলের কর্মীরা দুষ্কৃতিকারীরা ওখানে উল্লাস করেছে উল্লাস করার পর ওইখানে ওনারা নিজেরা নিজেরাই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে যেটি পুরোপুরিভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর দোষারোপ ফেলছে এটা আমরা তীব্র নিন্দা করছি আর গোঘাটের বিধায়ক সাহেব যিনি বলেছেন যে বিজেপি নাকি আগুন নিয়ে খেলছেন হ্যাঁ আগুন নিয়ে খেলা বিজেপির কাজ নয় আগুন নিয়ে খেলা হচ্ছে তৃণমূলের কাজ আপনারা দেখেছেন মানুষ দু হাজার এগারো সালের পর থেকে ওদের প্রতি বিতঃশ্রদ্ধ হয়ে রয়েছে ওদেরকে মানুষ চাইছে না মানুষ একটা চাইছে স্বচ্ছ রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পথে চলে ভারতীয় জনতা পার্টিকে পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এটাই আমরা চাই মথুরার পার্টি অফিসে যে আগুন লেগে গেছে ঘটনাটা গতকাল রাত্রিবেলা ওরা ওখানে পিস্ট করছিল ফাটাচ্ছিল তারই আগুনে এই ঘটনাটা ঘটেছে এখন ওরা বিজেপিকে বদনাম করার জন্য বিজেপি কর্মীদেরকে হেনস্থা করার জন্য পুরো তকমাটা বিজেপির গায়ে লাগানোর চেষ্টা করছে আমি একটা কথা বলতে চাই পুলিশ যেন তার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আর তৃণমূলের যে কালচার নিজেদের পাঠিয়ে সে নিজেরাই আগুন লাগাচ্ছে লাগিয়ে এখন বিজেপির নামে দোষ দিচ্ছে এত নোংরা রাজনীতি মানুষ মেনে নেবে না মানুষ ওদের পাশে নেই তাই আজকে ওদের এইসব করতে বাধ্য হচ্ছে